গাইস, কেমন আছো সকলে? তো আজকে আমি চলে এসেছি, আজকে আমাদের রেসিপি হচ্ছে ঘুগনি। তো তোমরা দেখতে থাকো আজকে আমাদের ঘুগনির রেসিপিটা। আর তোমরা যারা নতুন এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা ঘন্টাটা বাজিয়ে দাও ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা ঘুগনির জন্য সমস্ত কিছু রেডি করি। এই মটর কড়াইগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এবার আমি এটা সিদ্ধ করে নেব, প্রেশার কুকারে সিদ্ধ করে নেব। এবার আমি মটরের মধ্যে জল দিয়ে দেব। এবার আমি আদা, কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন দেব। অল্প করে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়ে দেব। এবার আমি অল্প একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটু অল্প করে আদা আর 1টা কাঁচা লঙ্কা এই সিদ্ধ করব, যার মধ্যে তার মধ্যে দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নিয়ে আসবো। এবার এর মধ্যে নুন দিয়ে দেব। এবার আমি পেঁয়াজটা কেটে নেব। দুটো পেঁয়াজ আমি কুচো করে কেটে নিয়েছি। এবার 1টা টমেটো কেটে নেব। এবার আমি আদাটা কেটে নেব। কয়েকটা রসুন আমি ছাড়িয়ে নেব। এবার ঘুগনির জন্য আমি আলুটা কেটে নেব। আলুগুলো আমি ধুয়ে নিলাম পরিষ্কার করে। এবার আমি রসুনটা বেটে নেব। আদাটা বেটে নেব। এবার আমি ঘুগনির জন্য একটা ভাজা মশলা করে নেব। শুকনো লঙ্কা দিয়ে দিলাম, গোটা ধনে 1 চামচ দিয়ে দেব, গোটা জিরে দিয়ে দেব, নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। দুটো তেজপাতা দিয়ে দিলাম আর 1টু মৌরি দিয়ে দিলাম, আর 1টু ভেজে নেব নাড়াচাড়া করে। এবার আমি নামিয়ে নেব, নামিয়ে ঘুরিয়ে নেব মশলাটা, মশলাটা গুঁড়ো করে নেব। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার আমি ঘুগনির আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে নুন দিয়ে দিলাম,
আলুগুলো আমি ভেজে নিলাম, এবার আমি তুলে নেব। কড়াইতে আরো একটু তেল দিয়ে দেব, একটু তেজপাতা দিয়ে দিলাম। এবার কুচিয়ে রাখা পেঁয়াজ এবার এখানে আমি একটা শুকনো মশলা নিয়ে নেব, এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ লঙ্কার গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। আর আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো এটা কালার হওয়ার জন্য। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে রেখে দেবো, তারপর মশলাটা যখন দেবো তখন কড়াইতে দিয়ে দেবো। এবার রসুনের বাটাটা দিয়ে দিলাম, আদা বাটাটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে ভেজে নেব, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নেব। টমেটো কুচিটা দিয়ে দেবো, টমেটো কুচিটা একটু ভেজে নেব, টমেটো কুচিটা একটু নুন দিয়ে দিলাম, টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। টমেটোটা গলে গেছে, এবার আমি যে মশলাটা জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব ভালো করে। এবার এর মধ্যে আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, মশলার থেকে তেল ছেড়ে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব, আলুগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি সিদ্ধ করে নেওয়া মটরটা দিয়ে দেবো এর মধ্যে, মটরটাও ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। এবার আমি স্বাদ অনুযায়ী একটু নুন দিয়ে দিলাম। কড়াইটাকে আমি 4-5 মিনিট একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি, অল্প একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। এবার যতটা ঝোল রাখবো সেই মতো একটু জল দিয়ে দেব। এটা আমি ঢাকা দিয়ে 5-6 মিনিট এখন ফুটতে দেব। এবার ঢাকা তুলে নেব, সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ তো কড়াই ছিল। এবার আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম, গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঘুগনি তৈরি হয়ে গেল, এবার আমি নামিয়ে নেব। এবার আমি একটা তেঁতুলের জল তৈরি করে নেব, একটু তেঁতুল দিয়ে দিলাম, একটু বিট নুন দিয়ে দেব, এবার একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এবার একটু ভাজা মশলা দিয়ে দেব, সার্ভ করে দেবো। এবার উপর থেকে একটু ধনে পাতা, পেঁয়াজের কুচো, একটু বিনুন ছড়িয়ে দিলাম। এবার একটু টক জল দিয়ে দেবো, তোদের টক জল আর প্রয়োজন হলে তোরা নিয়ে নিবি। এবার একটু ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি আমি, দারুণ হয়েছে। তো
আজকে আমাদের ঘুগনি রেসিপি তৈরি হয়ে গেল খেতেও ভীষণ সুন্দর হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবে আর কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিওটি কেমন লাগলো আর রেসিপিটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটি লাইক করে দাও আর আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিও নিয়ে তোমরা ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো টাটা